হ্যালো, এই যে নিউক্লিওটাইডটা, এর যে যে ওয়ান প্রাইম পজিশন থেকে এটা নাইন নাইন নাইট্রোজেন পজিশন, তো ওয়ান নাইন নাইট্রোজেন পজিশন, এইখানেতে এই বন্ডটা সৃষ্টি হয়। এটা এই ছবিটা একটু ভুল হয়েছিল আগেরবারে, এই জন্য এই লাইনটা কেটে দিলাম। এবার আমরা প্রসিড করছি এবার, এবং বাংলায় বেশিটাই তো। তাহলে এই যে পলিমারেজ, যে এনজাইমটার কথা এখানে বলা হয়েছে, পলিমারেজ থ্রি, এরকম আরও দুটো পলিমারেজ আছে, পলিমারেজ ওয়ান এবং পলিমারেজ টু। টিপিক্যাল ব্যাকটেরিয়াল সেল কন্টেন্স 300 to 400 মলিকিউলস অফ ডিএনএ পলিমারেজ ওয়ান, বাট অনলি অ্যাবাউট 40 কপিজ অফ ডিএনএ পলিমারেজ টু অ্যান্ড 10 কপিজ অফ ডিএনএ পলিমারেজ থ্রি। দ্য প্রেজেন্স অফ ডিএনএ পলিমারেজ টু অ্যান্ড থ্রি হ্যাড বিন মাস্ট বাই দি মাচ গ্রেটার অ্যামাউন্টস অফ ডিএনএ পলিমারেজ ওয়ান ইন দি সেল। অর্থাৎ যে এই যে পলিমারেজ যে ওয়ান, তার সংখ্যা তো বেশি যে পলিমারেজ টু বা থ্রি চেয়ে, যে ফাংশন দেখে মনে হচ্ছে ফাংশনটা বোধহয় পলিমারেজ ওয়ানেরই বেশি। এইটা এই তিন ধরনের পলিমারেজের কথা তোমাদের মনে রাখতে হবে। দ্য ল্যাক অফ পলিমারাইজেশন অ্যাক্টিভিটি ইন দি থ্রি প্রাইম ফাইভ প্রাইম ডাইরেকশন এজ এ স্ট্রেট ফরওয়ার্ড এক্সপ্লেনেশন। এদিকে পলিমারাইজেশন হচ্ছে না, এদিক থেকে এদিকে হচ্ছে। দেখো তো এই চেনটা, ধরো এর ওপরেও চেনটা আছে, ধরো এর ওপরেও আর এই চেনটা রয়েছে, এটা তার লাস্ট নিউক্লিওটাইডটা, তারপরে এবং সেটা এটা তার থ্রি প্রাইম এন্ডটা। এই চেনটা কোন দিকে বাড়ছে, ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে না থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইমের দিকে? অবভিয়াসলি এটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে এইভাবে বাড়ছে। তাহলে দ্য ল্যাক অফ পলিমারাইজেশন অ্যাক্টিভিটি ইন দি থ্রি প্রাইম ফাইভ প্রাইম ডাইরেকশন শুড হ্যাভ এক্সপ্লেনেশন, ডিএনএ স্ট্র্যান্ডস ক্যানট বি সিনথেসাইজড ইন দ্যাট ডাইরেকশন, রাদার বোথ নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ডস আর অ্যাসেম্বল ইন ফাইভ প্রাইম থ্রি প্রাইম ডাইরেকশন। ডিউরিং দি পলিমারাইজেশন রিয়াকশন দি হাইড্রক্সিল গ্রুপ এট দি থ্রি প্রাইম এন্ড অফ দি প্রাইমার ক্যারিজ আউট এ নিউক্লিওফিলিক অ্যাটাক অন দি ফাইভ প্রাইম আলফা ফসফেট। হেয়ার ইউ সি থ্রি ফসফেটস, দিস ইজ দি আলফা, দিস ইজ দি বিটা অ্যান্ড দি গামা ফসফেটস। এই ফাইভ প্রাইম আলফা ফসফেট এই জায়গায় বন্ডটাকে ভেঙে দেওয়া হয়, দিয়ে এর সঙ্গে বন্ড তৈরি করা হয়, দিয়ে পাইরোফসফেটটা বেরিয়ে যায়। তাহলে এই যে অ্যাটাকটা এইটা করছে কে, না এই এই হাইড্রক্সিলেনটা, হাইড্রক্সিল গ্রুপটা, এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাক। কার ওপরে করছে, না ইনকামিং, এটা ইনকামিং নিউক্লিওটাইড তার ওপরে করছে। দি পলিমারেজ মলিকিউলস রেসপন্সিবল ফর কনস্ট্রাকশন অফ টু নিউ স্ট্র্যান্ডস অফ ডিএনএ বোথ মুভ ইন থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম ডাইরেকশন অ্যালং দ্য টেম্পলেট। টেম্পলেট মিনস যে এটাও টেম্পলেট, কারণ এর ওপরে এর কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি হচ্ছে, এটাও টেম্পলেট কারণ এর উপরে এর কমপ্লিমেন্টারি স্ট্যান্ডটা তৈরি হচ্ছে। Consequently, one of the newly synthesized strands grows toward the replication fork, where the parental DNA strands are being separated, while the other strand grows away from the fork. যে কথা বললাম, যে তাহলে কী হচ্ছে, যে এইটা এদিকে যাচ্ছে, হোয়ার অ্যাজ এটা কিন্তু এইখানে শুরু হচ্ছে, হয়ে এদিকে চলে যাচ্ছে, ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম ডাইরেকশানে সৃষ্টি হয় বলেছি। তাহলে তো প্রশ্ন এসে গেল, দ্য স্ট্র্যান্ড দ্যাট গ্রোজ অ্যাওয়ে ফ্রম দি রেপ্লিকেশন ফর্ক ইজ সিনথেসাইজড ডিসকন্টিনিউয়াসলি। তাহলে এটা এখানে পর্যন্ত তৈরি হয়ে যে এনজাইমগুলো রেসপন্সিবল তাদেরকে আবার এখানে আসতে হবে, এখান থেকে তৈরি করতে হবে আবার, এটাকে জুড়তে হবে, আবার এইটা যখন খুলে যাবে এই ফর্কটা আরও খুলে এগিয়ে আসবে, তখন আবার এখান থেকে এখানে আবার একটা এগিয়ে যাবে, তাহলে ডিসকন্টিনিউয়াসলি, আর এটা আবার কন্টিনিউয়াসলি টুয়ার্ডস দি ফর্ক
दैट मीन्स ये डीएनए रेप्लिकेशन ये सेमी डिसकन्टिन्यूस कारण ये बला है ठीक है। तो ये ओकाझाकी ये फ्रैगमेंट्स अफ निउलि सिंथेसाइज्ड डीएनए ये यहाँ ओकाझाकी आविष्कार करें बैक्टीरिया के थाइमिडिन दिए थाइमिडिन के ट्रिट्रियम दिए लेवल करें थाइमिडिन दिए कैक सेकेंड मात्र एक बैक्टीरिया के इनक्यूबेट कर संगे तरपे ही कैक सेकेंड पर ही से बैक्टीरिया के मेरे फेले दिए जो डीएनए फ्रैगमेंट्सगुलो पे से डीएनए फ्रैगमेंट्सगुलो हजार थे 2000 मध्य न्यूक्लियोटाइड्स छो किंतु जदि ओ सेलगुलो के लेवल डीएनए प्रिकार्सर दिए मिनिट खानेक बा दो मिनिट धरे इनक्यूबेट करा है तेल देखे जो হচ্ছে যে লার্জার পার্ট অফ ডিএনএ পাওয়া যাচ্ছে তাদের যে রেডিও অ্যাক্টিভিটি দেখে। কি করে রেডিও অ্যাক্টিভিটি দেখতে হয় আমি কিন্তু আগের দিনে বলেছি। এর থেকে প্রমাণ হচ্ছে যে একটা ডিএনএ কন্টিনিউয়াসলি তৈরি হয়, অন্য ডিএনএটা ফ্র্যাগমেন্টের ফ্র্যাগমেন্ট হিসেবে তৈরি হয়। এই ফ্র্যাগমেন্টগুলোকে নাম দেওয়া হয়েছিল ওকাজাকি ফ্র্যাগমেন্টস, ও কে এ জেড এ কে আই, ওকাজাকি ফ্র্যাগমেন্টস আফটার দি নেম অফ ওকাজাকি রেইজি ওকাজাকি অফ নাগোয়া ইউনিভার্সিটি জাপান। অ্যান্ড এই যে ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ তৈরি হচ্ছে এইগুলোকে লাইগেজ বলে উৎসেচক তারা জুড়ে দিচ্ছে। ফার্দার স্টাডিজ রিভিল দ্যাট ইনিশিয়েশন ইজ নট অ্যাকমপ্লিশড বাই ডিএনএ পলিমারেজ বাট র্যাদার এ ডিস্টিংক্ট টাইপ অফ আরএনএ পলিমারেজ কল্ড প্রাইমেজ। অদ্ভুত ব্যাপার,